নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে কাঁচা লঙ্কা পাবদা বানিয়ে দেখাবো। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। বেশ বড় মাপের পাবদা মাছ ছিল, তাই আমি দু পিস করে কাটিয়ে এনেছি। এখানে আমি নুন, হলুদ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। যদিও কাঁচা সর্ষের তেল দিয়েও কোনো লাভ নেই, এত অস্বাভাবিকভাবে ফাটছিল মাছগুলো যে বলার বাইরে, তাও দিয়েছি নিয়ম অনুযায়ী। যে আঁচ ছাড়া মাছ একটু ফাটে, তো কাঁচা সর্ষের তেল দিলে নাকি কম ফাটে, এটা মা কাকিমাদের কাছেই শোনা কথা, কিন্তু তাও রক্ষে হয় না, এত ফাটছিল যে কি বলবো বন্ধুরা। যাই হোক, নুন হলুদ কাঁচা সর্ষের তেল মাখিয়ে আমি এটাকে মিনিট 20 মতন রেখে দিয়েছিলাম, যাতে মাছের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। পাবদা মাছের বেশি মশলা দিয়ে ভালো লাগে না, একটু হালকা পাতলা খেতেই পাবদা মাছটা ভালো লাগে। তো আজকে ভাবলাম চলুন আপনাদের সাথে কাঁচা লঙ্কা পাবদাটা একটু শেয়ার করে নিই। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার যেটা আমার লাগবে মশলা আর কি, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। জিরেটা বেটে নেবো, আমি কিন্তু শিলে বেটে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি যে কী ভয়ে দিচ্ছিলাম আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে আমি ঢাকা বন্ধ করে দিয়েছি। অস্বাভাবিকভাবে ফেটেছে মাছগুলো, কি বলবো। মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে আমি তুলে নেব। এইভাবে ঢাকা বন্ধ করে করে পুরো মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেল, এটা একটু বেশ তেল তেল হবে, তাই জন্য একটু তেলটা বেশি দিয়ে দিলাম আর একটু। এরপর ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো। একটু ঝাল ঝাল এটা হবে, যেহেতু কাঁচা লঙ্কা পাবদা, ঝালটা পুরোটাই কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা জিরেটা। এবার জিরে বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে পাবদা মাছের আমি যাই খাই না কেন, পাবদা পোস্ত আমার বন্ধুর কাছে খাওয়া, বানানো আমার চ্যানেলে, ওর থেকেই আমি রেসিপিটা নিয়ে শেয়ার করেছিলাম। ওটা আমার কাছে সেরা, অসাধারণ খেতে লাগে। এটাও মন্দ লাগে না, তবুও কিন্তু পাবদা পোস্তটা আমার কাছে সবথেকে বেশি পছন্দের। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার ভালো করে পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। এবার জলটা দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এক এক করে মাছগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ফুটে উঠেছে, এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা। ব্যাস তৈরি হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা পাবদা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।